তো এখন চলো তাহলে আমরা সামনের দিকে আগালাম। হ্যাঁ, আমাদের কাজ হলো 27 at 2 at 3, তাই তো? হ্যাঁ, 27 at 2 দেখো, 27 এটা 2। এখন এখানে কন্ডিশন দুইটা আছে আমাদের, গিভেন দ্যাট এ প্লাস বি প্লাস সি কস টু পাই, এন্ড আর একটা কন্ডিশন দেওয়া আছে যে কস এ কস এ ইকস টু কস বি কস সি। ব্যাস আমরা এ এটা সরাই দিব, দিলে শেষ। দিলে আমাদের আমরা সেকেন্ড কন্ডিশন দিয়েই শুরু করব। তাহলে এটা এ মানে কত, পাই মাইনাস কত, বি মাইনাস সি। তাহলে এটা এই পাশে নিয়ে যাবো আমরা, তাহলে আর এর পরিবর্তে আমরা দিয়ে দেবো কত, কস পাই মাইনাস বি প্লাস সি। দেখো, আর এখন এখানে কি আসলো, কস বি কস সি। সাইডে লিখতে পারো যে এ ইকুয়ালস টু পাই মাইনাস বি প্লাস সি, ব্র্যাকেটে বি প্লাস সি, দুটাই মাইনাস, এজন্য ব্র্যাকেট দিলাম। তো দেখো এই যে আমরা একটু চেঞ্জ করলাম, জানো তো 180 দ্যাট মিনস 2 ইন্টু 90, হ্যাঁ 2 ইন্টু 90, তাহলে এটা চেঞ্জ হয় না, কস কস থেকে গেল, থাকলো কস কস। সেকেন্ড কোয়াড্রেন্ট তারপর একটা মাইনাস সামনে আসবে, ঠিক আছে, কিন্তু কস কত, বি প্লাস সি, কস বি প্লাস সি। আর এখানকার অবস্থা কস, হ্যাঁ বলো, কস সি। এখন এটা একটা ফর্মুলা আছে আমাদের, কস, দেখো এখানে একটা ফর্মুলা আমরা পাবো, কস বি কস সি, কস এ কস বি ফর্মুলা। তাহলে মাইনাসের সামনে থাকলো, থাক কস বি কস সি মাইনাস সাইন বি সাইন সি ইকুয়ালস টু কস বি কস সি, এই যে ব্র্যাকেট এখানে, এই যে কস এ প্লাস এ প্লাস বি ফর্মুলা, এই যে মনে আছে তো, কস এ প্লাস বি ফর্মুলা কি, কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। তো এটা এটা বি বললাম, তাহলে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। তো তাহলে এই ফর্মুলা অ্যাপ্লাই করে দিলাম আমরা, মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দাও, দিয়ে কসটাকে ওই পাশে নিয়ে যাবো আমরা। আমাদের গ্রুপে এখানে কোয়াড্রো করতে বলছে, ট্যানও করতে বলছে, আচ্ছা যাক, তাহলে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, এটা ওই পাশে নিয়ে যাবো। এটা মাইনাস হবে, এটা প্লাস হয়ে গেল, এটা মাইনাস মাইনাস প্লাস হলো, সাইন বি সাইন সি, এই মাইনাসটা ওই পাশে যায় প্লাস হয়ে গেল। তাহলে 2 ইন্টু কস বি কস সি, বলো তো এটা লাইনটা গ্যাপ দিয়েছে, বুঝতে পারছো কিনা, বুঝতে পারার কথা তোমাদের, ঠিক আছে? অর্থাৎ এটা মাইনাস মাইনাস প্লাস হয়েছে, এটা থাকলো, এটা মাইনাস হয় এটা এভাবে চলে গেল। এখন আমি কোন দিকে করবো, যে দিকে করবো করতে পারো, এখন এটা যে দিকে ডিভাইড করে দাও, সাইন দিয়ে ডিভাইড করলে কট হয়ে গেল, তাহলে অ্যান্সার হলো হাফ। সেক্ষেত্রে যদি আমরা এটাতে ডিভাইড করে দিই, তাহলে এটা 1 হয়ে যায় পাশে, 1, আর এটাতে ডিভাইড করে দিলে কি হয়, যে 2 ইন্টু কস বি কস বি কস সি বাই সাইন বি সাইন বি সাইন সি, তাহলে দেখো কট হয়ে গেছে, এটা হাফ করে পাশে করে দাও, 1/2, ওকে কট বি এটা কস বাই সাইন আসছে, আবার কট সি কট সি। এখন যদি এটা ট্যান করো করতে পারবা, ওকে ব্যাপার একটা প্রুভ হয়ে গেছে, কট বি কট সি কস টু হাফ, অর্থাৎ কি পেলাম আমরা, স কট বি কট সি কস টু হাফ, এটা একটা প্রুভ। আবার যদি উল্টা প্রুভ করে এখান থেকে এই সাথে ডিভাইড করে এখানে, তাহলে ট্যান হবে। দেখো যদি ট্যান প্রুভ পড়ে, আমি এটুকু একটু মুছে দেবো এই জায়গাটুকু, তাহলে এটা একটা প্রুফ। আর যদি ট্যান প্রুফ করতে বলে, তো এই জায়গা থেকে আবার একটু চেঞ্জ আসবে, সেটা আমরা এইটাতে ডিভাইড করব, 2 এখান থেকে যাক, তাহলে সাইন বি সাইন সি ডিভাইডেড বাই কস বি কস সি, কস বি কস সি এখানে 2 থেকে গেল। এখন স ট্যান ট্যান বি tan c cos 2, দেখো প্রুফ, এটা প্রুফ, কিন্তু এটা দুটা প্রুফ আসছে আমাদের। ওকে, তুমি যেভাবে চেঞ্জ করবা সেভাবে কাজ করতে পারবা।
তাহলে এটার গেল 2 শেষ এখন চলো 28 হ্যাঁ 28 এ যাও দেখো 28 সেখানে কি আছে দেখো এই একই মেথড কি বুঝছো একটু চেঞ্জ করে দাও আছে তো এখন দেখো 28 28 আর প্রুফ করতে বেটা করছি সৌদাটা তুই কষ্ট তো তাহলে এখন চলো সেট বি সেট বি ইকুয়ালস টু সেক আর সেকে সেকে এখন এর কস বানাও আগের মতন করে গেল 1 বাই কস 1 বাই কস সি আর এটা 1 বাই কস এ ওকে তাহলে কস বি করে কস টু কত কস বি কস টু কস সি কস এ ব্যাস এই জায়গাটা চেঞ্জ করে দাও শেষ এটা চেঞ্জ করে ওই যে তোমাদের একটা কন্ডিশন আছে কি এ প্লাস বি প্লাস সি হ্যাঁ যদিও এখানে এটা 28 এ কন্ডিশনটা এখানে লেখা নাই তারপরে কন্ডিশন যেহেতু অ্যাঙ্গেলের ব্যাপার আছে কন্ডিশন এ প্লাস বি প্লাস সি এটা ধরতে হবে এ প্লাস বি প্লাস সি কস টু পাই তাহলে বিটা সরাই দাও তাহলে কস পাই মাইনাস এ প্লাস সি বা সি প্লাস সি আর কস টু কস সি কস এ এখন চলো আমরা আগের মতন রেজাল্ট পেয়ে গেলাম মাইনাস কস এ প্লাস সি ইকুয়ালস টু কস সি কস এ তাহলে আর কস দেখো এটা কস এ কস কস এ কস বি ফর্মুলা তাহলে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি তাহলে কস এ কস বি এটা মাইনাস সাইন এ সাইন বি মাইনাস সাইন এ সাইন বি sin b মানে কিন্তু sin c আর কি because of cos a cos c ঠিক আগের মতো এটা মাইনাস করো তাহলে এটা হবে ভেসে যায় 2 হয়ে গেল আর এটা এখানে মাইনাস মানে প্লাস হয়ে গেল এভাবে লিখি আর একবারে তাহলে sin a sin c এটা হবে বেশি নিয়ে যাও যদি এটা হবে বেশি নিয়ে যাও তাহলে কত হলো 2 into cos a এখন দেখো আমাদের এখানে কি tan a আছে তাহলে এখানে এটা cos a ডেরিভেট করব cos a sin c ডেরিভেট করব cos a sin c ডেরিভেট করে দাও দেখো আমাদের রেজাল্টটা চলে আসবে কত ডেরিভেট করবে যেহেতু এখানে cot লাগবে tan লাগবে তাহলে cos cos a ডেরিভেট করব আর এই sin c ডেরিভেট করব তাহলে এটা যদি ডিভাইড করো তাহলে এখন দেখো যে অর্থাৎ এটা নিচে নিয়ে আসলাম তাহলে আর সাইন এ বাই কস এ এখানে 2 তো ছিল কস এটা নিচে নিয়ে আসছি 2 কস সি আর এখান থেকে সাইন সি টা এখানে নিয়ে যাও সাইন সি তাহলে এখন দেখো সো ট্যান এ ট্যান এ ইকুয়ালস টু 2 ইনটু কস সি এটাই তো একই টাইপের ম্যাথ দুটো ম্যাথ একই টাইপের ঠিক আছে হ্যাঁ এখন চলো আমরা সামনের দিকে আগাই 29 অনেক ইম্পর্টেন্ট ম্যাথ 29 হ্যাঁ দেখো 29 এ কি অবস্থা আছে 28 গেল 29 29 গিভেন দ্যাট গিভেন দ্যাট কি কি দেওয়া আছে দেখো আমাদের এখানে tan alpha minus tan beta alpha minus tan beta equals to x আর একটা কন্ডিশন দেওয়া আছে cot beta minus cot alpha equals to y and cot beta minus cot alpha equals to y হ্যাঁ তাহলে এটা দিয়ে আমরা ক্যালকুলেশন শুরু করি tan আছে 1 by cot cot alpha minus 1 by cot beta equals to x
তাহলে আর এখন দেখো এটা এলসিএম করো কট আলফা কট বিটা কট আলফা কট বিটা এটা এখানে ডিভাইড করলে এটা এখানে মাল্টিপ্লাই হয় কট বিটা মাইনাস কট আলফা এখানে এক্স থাকে এখন এখানে একটু খেয়াল করো এটা মানে কত কট বিটা মাইনাস কট আলফা ইকুয়ালস টু ওয়াই এখানে ওয়াই দিয়ে দাও তাহলে ওকে ওয়াই বাই কট আলফা কট বিটা ইকুয়ালস টু এক্স তাহলে ওয়াই বাই এক্স হয় এটা এটা ওইদিকে নিয়ে যাও এটা এক্স এদিকে নিয়ে আসো এটা ওইদিকে নিয়ে যাও তাহলে ওয়াই বাই এক্স হলে এরপর আমাদের একটু ক্যালকুলেশন করলে হয়ে যাবে ওকে তাহলে আর এক্স এসে নিয়ে আসলাম তাহলে কট আলফা আর কট বিটা কট আলফা কট 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 আলফা আর কট বিটা ইকুয়ালস টু ওয়াই বাই এক্স এখন আসো এটা ওয়াই ওয়াই বাই এক্স এখন আমাদের গ্রুপ করতে হবে কট আলফা মাইনাস বিটা লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড কট আলফা মাইনাস বিটা ফর্মুলা মনে আছে তো কট আলফা মাইনাস কট আলফা মাইনাস বিটা নাকি কট বিটা মাইনাস আলফা হ্যাঁ কট আলফা মাইনাস বিটা ঠিক আছে এখন দেখো যে আমরা জাস্ট একটা ফর্মুলাটা লিখে দিচ্ছি কট আলফা মাইনাস বিটা হ্যাঁ আলফা মাইনাস বিটা তাহলে অ্যান্সার আসলো কত কট আলফা আর কট বিটা আগে বুঝি তাহলে কট বিটা মাইনাস কট আলফা আর কট আলফা কট বিটা মাইনাস প্লাস ওয়ান দেখো এখানে মাইনাস থাকবে এখানে মাইনাস কিন্তু ফর্মুলাতে আগে বি কিন্তু কট আলফা মাইনাস বিটাতে বিটা আগে এটা পরে এখন ভ্যালুগুলো বসাই দাও এখানে এটা মানে কত আলফা বিটার ভ্যালু কত আমরা ওয়াই বাই এক্স পেয়েছি আর প্লাস ওয়ান আর এটার আবার ভ্যালু আছে আমাদের কত কট বিটা মাইনাস কট আলফা এটা সব ওয়াই এখন একটু ক্যালকুলেশন করে দাও এলসিএম করলাম এলসিএম করলে এখানে এক্স চলে যায় তাহলে ওয়াই প্লাস এক্স আর এক্স নিচে আসলে এক্স ওয়াই হয় এখন চলো তো ডিনোমিনেটর ডিস্ট্রিবিউশন করে দাও তো এক্স কে ওয়ান নিচে দাও তাহলে ওয়াই বাই এক্স ওয়াই আবার এক্স বাই এক্স ওয়াই একটু কাটাকাটি করো ওয়াই কাটা যায় তাহলে ওয়ান বাই এক্স হয় আর ওয়ান বাই ওয়াই হয় বিকজ টু দেখো রাইট হ্যান্ড সাইড হ্যাঁ দেখো যে কট কটে যে ফর্মুলাটা ছিল সেই ফর্মুলাটা আমরা এভাবে অ্যাপ্লাই করে দিলাম এখন দেখো যে কোসেক কস আলফা মনে আছে তো কটের ফর্মুলা দেখো দুটো ফর্মুলা ছিল কটের একটা প্লাসের একটা মাইনাসের এরকম কট এ কট বি কট এ প্লাস বি এই ফর্মুলা এ কট বি প্লাস কট এ বি প্লাস কট এ কট এ কট বি মাইনাস ওয়ান আর দেখো কট এ মাইনাস বি ঠিক এখানে মাইনাস কট বি মাইনাস কট এ কট এ কট বি আর প্লাস দেখো এই আছে ফর্মুলা যেটা ফর্মুলা ছিল কটের ফর্মুলা মাথায় রাখতে হবে হ্যাঁ না হলে ম্যাথ করতে পারবে না চলো সামনে দিকে গেল হ্যাঁ 29 গেল এবার চলো 30 নাম্বার পরের গ্রুপে 30 দেখো গিভেন দ্যাট আর এটা তো মনে হয় 1 বাই এক্স হ্যাঁ 1 বাই এক্স আর 1 বাই ওয়াই প্রুফ করতে বলছিল ফর্মুলা মাথায় রাখতে হবে ফর্মুলা না রাখলে পারলে কিন্তু ম্যাথ করতে পারবে না ওকে 30 দুইটা মেথড আছে যেটা করতে ভালো লাগে আমি দুইবার করে দিই নাহলে দেখো কোসেক কস আলফা কস বিটা তাহলে এটা কিন্তু ডাইরেক্ট ফর্মুলা কিসের ফর্মুলা
cos a cos b minus sin a sin b cos a plus b cos alpha plus beta equals to 1 এটা ফর্মুলা এটা তাহলে এখন 1 মানে কি cos alpha বলতে পারি আমরা 1 কে বাদ দিয়ে cos 0 1 cos 0 1 তাহলে এখন cos বাদ দিলাম তাহলে so alpha plus beta equals to 0 তাহলে আর alpha equals to minus beta ব্যাস এখন চলো যে লেফট হ্যান্ড সাইডে কি আছে ওকে লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড 1 মাইনাস 1 প্লাস cot alpha cot alpha cot beta না ওয়েট 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 cot alpha tan beta tan tan beta এখন আমরা আলফা জায়গায় মাইনাস বিটা দিয়ে দাও দিলে কি হলো 1 প্লাস cot মাইনাস বিটা আর tan বিটা তাহলে ওকে 1 মাইনাস এর সামনে চলে আসে তাহলে cot বিটা আর tan মানে 1 বাই cot বিটা এটাকে কাটা যায় তাহলে 1 মাইনাস 1 তাহলে ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড দেখো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হয়ে গেছে ট্রু হয়ে গেছে তাহলে এটা মাইনাস হয়ে গেল মানে সামনে চলে আসে cot বিটা থাকে tan বিটা মানে 1 বাই cot বিটা তাহলে 1 বাই cot সরি cot আর cot কাটা চলে যায় তাহলে এখন এটা এটা 0 হয়ে যায় এখন চলো ইফ এত ইকুয়ালস টু 31 হ্যাঁ 31 ওকে cot theta প্রুফ করতে বলছে গিভেন দ্যাট 31 গিভেন দ্যাট গিভেন দ্যাট এখন কি আছে a sin theta প্লাস alpha a sin theta প্লাস alpha equals to b sin theta minus plus beta b sin theta plus beta এখন সাইন এটা এটা হলো আলফা আর এটা হচ্ছে বিটা আচ্ছা শোধ এটা তো cot থিটা তার মানে আমরা কি করব cos থিটা আর বাই সাইন থিটা কমন নিয়ে নেব এক পাশে cos থিটা কমন নেব আর এক পাশে সাইন থিটা কমন নেব নিয়ে ক্যালকুলেশন করলে হয়ে যাবে আবার একটু চেক করে দেখো যে দুইটা সাইন ছিল ইয়েস এখন চলো আমরা এই দুইটা ফর্মুলা করে ফেলব দিয়ে এক পাশে আমরা cos থিটা কমন নেব আর এক পাশে কি সাইন থিটা কমন নেব ডিভাইড করে দিলে cos বাই সাইন কি বা সাইন বাই সরি cos বাই সাইন cot তাহলে এখন আসো এটা ফর্মুলাটা ই করে দাও এ এটা কত হবে sin theta cos প্লাস cos theta sin a cos b cos a sin b a plus b b এখানে তাই করো cos sin a cos b sin a cos প্লাস cos sin b তাহলে আমাদের টার্গেট কি তা জানো যে দুটো টার্মের ভিতর sin আছে সেই দুটো টার্ম এক জায়গায় কমন নিয়ে নাও আর যে দুটো টার্মের ভিতর cos আছে সেই দুটো টার্মকে এক জায়গায় নিয়ে আসো cos theta যেখানে cos theta আছে সেই দুটো টার্ম এক পাশে নিয়ে আসবো তাহলে এই দুটো তো cos theta আছে আমি এই পাশে নিয়ে আসবো লেফট সাইড আর sin যেখানে আছে রাইট সাইডে নিয়ে চলে যাবে তাহলে এখন আসো এটাকে আমরা লেফট সাইডে নিয়ে আসি cos কমন নিয়ে নেবো আমি একবারে দেখাচ্ছি cos কমন নিলাম cos theta কমন নিলাম নিলাম কমন তাহলে এখানে এ থাকে এ এখানে চলে যাচ্ছে আর sin থাকতেছে এ sin alpha এখন যেহেতু আমি এটা কমন নিয়ে আসতেছি এই পাশে theta কমন নিয়ে নিয়েছি তাহলে b এর সাথে মাল্টিপ্লাই হবে তাহলে minus b sin beta sin beta দেখো বুঝতে পারছো কিনা শর্ট মারলাম এখন এইবারে sin theta আমরা কমন দেব নিলাম এখান থেকে sin theta কমন নিলাম sin theta তাহলে b b কি থাকে cos beta আর এখানে আসছে না sin theta আমি তো এটা করে বেশি নিয়ে যাব নিয়ে sin theta কমন নিয়ে নিছি তাহলে a আর cos alpha থাকে a cos alpha এখন কাহিনী কি বুঝতে পারছো এই sin টাকে এই ভাষে নিয়ে ডিভাইড করে নিয়ে আসবো এই sin টাকে লেফট সাইডে নিলে cos এ নিয়ে যাবে এটাকে এন নিয়ে যাবে শেষ
তাহলে cos থিটা আর sin থিটা এখন cos এর সাথে যেটা আছে সেটা নিচে চলে যাবে এ যেভাবে আছে সেভাবে লিখতে পারি পরে অবশ্য মাইনাস কমন নিতে পারি ওকে মাইনাসটা কমন নিয়ে নিলাম তাহলে নালে কারণ b cos b টা আগে আছে তাহলে এটা কাটতে এবার মাইনাসটা কমন নেব মাইনাস কমন নিয়ে নিলাম তাহলে এটা আগে থাকবে b sin b আর মাইনাস এটা a sin alpha a sin alpha b sin ওকে এখন দেখো এটার ভিতরে একটু চেঞ্জ করতে হবে এখানে তো একটা মাইনাস কমন নিতে হবে cos তাহলে cos বিটা একসাথে গেছে sin বিটা একসাথে চলে আসছে b cos বিটা আর এখানে b sin বিটা মাইনাস a sin আলফা দেখো পূর্বের দিকে তাকিয়ে দেখো তোমাদের প্রুফটা হয়ে গেছে এটা आंसर দেখো এটাই প্রুফ কারণ কিছুই না আমরা ফর্মুলাটা বানাই দিলাম যে আমি খেয়াল করলাম যে আমি এক পাশে cos নিয়ে আসবো আর এক পাশে sin নিয়ে যাব cos থিটা sin থিটা পরে নিয়ে আসবো নিয়ে আসার পরে ডিভাইড করে দিলেই আমার কট পেয়ে যাবো বাকি সাইড চেঞ্জ করে বসে যাবো যদি মাইনাস কমন না লাগে নিবো এই মাইনাস মাইনাস কেটে দিবো সমস্যা নেই এখন চলো এরপরে মেতে যাই হ্যাঁ এখন এটা দেওয়া আছে এখান থেকে আমাদের ফর্মুলাতে যেতে হবে ওকে গিভেন দেখা তো এবার ফর্মুলাতে যেতে হবে আমাদের 32 এখন 32 তে আছে দেখো কি আছে 32 ওকে 32 32 হ্যাঁ 32 তে যাই দেখো tan theta tan theta equals to a sin alpha a sin alpha plus b b sin beta ঠিক আছে এরপরে a cos alpha minus b cos beta b cos beta ঠিক আছে এখন আসো sin এর আগে a আছে ঠিক আছে তাহলে a গুলো এক জায়গায় নেব b গুলো আরেক জায়গায় নেব আগে মাল্টিপ্লাইটা করে দিই যে a গুলো এক পাশে নেব b গুলো আরেক পাশে নেব ম্যাচ শেষ তাহলে আর এটা আছে sin theta by cos theta a sin alpha plus b sin theta a cos alpha minus b cos theta চলো মাল্টিপ্লাই করে দাও এটা এর সাথে দিয়ে দিলাম এটা দিয়ে এটা দিয়ে দিলাম এটা দিয়ে দিলাম তাহলে a sin alpha cos theta plus b cos theta sin theta এই যে cos এর দিকে মাল্টিপ্লাই করে দিলাম এখানে মাল্টিপ্লাই করলে cos theta এখানে মাল্টিপ্লাই হলো a cos b cos theta এখন চলো sin theta এর মাল্টিপ্লাই করে দাও sin theta তাহলে a sin theta আর cos alpha cos alpha minus minus এটা এখানে মাল্টিপ্লাই হয়ে যাবে b cos beta sin sin beta এখন আর ওকে ফর্মুলাতে অবশ্যই মাইনাস আছে তাহলে এখন দেখো আমরা a গুলো এক জায়গায় নিয়ে আসি এই যে এটা এবার নিয়ে আসো তাহলে মাইনাস এ এটা আগে নিয়ে আসতেছে সাইন থিটা কস আলফা এবার এটা প্লাস এ কস থিটা সাইন আলফা এটা অ্যারেঞ্জ করে নিলাম তাহলে এটা এখানে একটা ফর্মুলা আমরা পেয়ে যাব এখন বাকি বি কে এই পাশে নিয়ে যাব তাহলে বি তে কি আছে
হ্যাঁ ওকে সাইন থিটা, তাহলে এখন এই সাইন থিটাটা আগে আসুক, মাইনাস বি সাইন থিটা কস বিটা মাইনাস বি কস কস থিটা সাইন থিটা। ওকে মাইনাস কমন নিয়ে নাও, এটা এখানে গেল এটা মাইনাস হয়ে গেল, এটা এসে গেল মাইনাস হয়ে গেল, তাহলে এখানে একটা কাহিনী আছে, ওকে দুটাই প্লাস হবে সমস্যা নেই, হ্যাঁ এটাতে মাইনাস ওটাতে প্লাস, এখন মাইনাস কমন নাও, আর মাইনাস যদি কমন না মাইনাস দিয়ে কমন নিলাম, সাইন থিটা কস আলফা মাইনাস কস থিটা সাইন আলফা, এখান থেকে মাইনাস বি কমন নাও, মাইনাস বি কমন নিয়ে নিলাম, এখন আসলো কত সাইন থিটা কস বিটা প্লাস কস থিটা সাইন বিটা, এখন এই দুই মাইনাস বাদ দিয়ে দাও, এখন এটা একটা ফর্মুলা পড়ে গেছে, এ এটা একটা ফর্মুলা সাইন এ কস বি কস এ সাইন বি, তাহলে সাইন এ মাইনাস বি তাহলে থিটা মাইনাস আলফা, আর ওকে এটা বি থাকলো সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি সাইন এ প্লাস বি সাইন থিটা প্লাস বিটা, পুরোটা শর্ট যা বলবে তাই লিখে দাও, দেখো খেয়াল করো কি করেছে, বুঝতে পারছো, এ এক পাশে নিয়ে চলে আসছে আর বিদেরকে আর এক সাইডে নিয়ে গেছে, আর পূর্বের সাথে সাইন থিটাটা আগে লিখছে, তাহলে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, আর এখানে তাই পূর্বের সাথে আমরা সাইন থিটাটা আগে লিখছি সাইন এ কস বি তাহলে কস এ সাইন বি তাহলে সাইন এ প্লাস বি, আর এটা আছে তো এখানে মাইনাস সাইন এ মাইনাস বি, তাহলে এটাই প্রুফ, দেখো এটাই। এখন চলো কম্পোনেন্ট ও ডিভিডেন্ড একটু করে দেখি, দিলে হয়ে যাবে 33 তে যাবে, ওকে 33 তে কি আছে দেখো, 33 ওকে এতই কষ্ট, এত ট্যান থিটা এই কষ্ট কত, ট্যান থিটা ট্যান থিটা এই কষ্ট কে কে ট্যান, এখন এটা ট্যান একটু আই করে দাও ক্যালকুলেশন করে দাও, পরে যেটা ভ্যালু আসবে তখন ওটা ভ্যালুটা আমরা আলফা বসাই দেবো, ওকে এটা একটা দেওয়া আছে, একটা কন্ডিশন আমাদের বলা আছে যে গিভেন দ্যাট এত, আর একটা কন্ডিশন আমাদের দেওয়া আছে যে সেটা হচ্ছে থিটা এই যে থিটা প্লাস ফাইভ ইকস টু আলফা, থিটা প্লাস ফাইভ ইকস টু আলফা, তাহলে এখন আসলে এটা চেঞ্জ করে দেবো, এটা সাইন থিটা বাই কস থিটা কে সাইন ফাইভ বাই কস ফাইভ, এখন এটা এখানে নিয়ে যাও, এটা এখানে নিয়ে আসো সাইন থিটা কস ফাইভ, এখন আসো কস থিটা সাইন ফাইভ কস থিটা সাইন ফাইভ ইকুয়ালস টু কে কে নে সেট অন আছে, তাহলে এখন আসো আমরা কম্পোনেন্ট ও ডিভিডেন্ড করব, তারপরে একবারে ইনভার্টেন্ট করে দিন, তারপরে মাইনাস করো, একবারে ইনভার্টেন্ট করে দিলাম সাইন থিটা কস ফাইভ কস ফাইভ, আবার একই লেপো সাইন থিটা কস ফাইভ, এখন একবার মাইনাস করো ডিনোমিনেটর কস থিটা সাইন ফাইভ প্লাস কস থিটা সাইন ফাইভ, তাহলে এখানে কে মাইনাস ওয়ান আর কে প্লাস ওয়ান, অর্থাৎ ডিনোমিনেটর একবার মাইনাস করছে একবার প্লাস করছে, এটা আসলে কম্পোনেন্ট ও ডিভিডেন্ড ও দেন ইনভার্টেন্ড ও, বুঝতে পারছো, তারপরে উঠাই দিয়েছি একবার আমি তো দিয়ে দিলাম, তাহলে এটা ফর্মুলা কি হয়েছে, কস এ কস বি মাইনাস সরি সাইন এ কস বি আর কস এ সাইন বি, তাহলে কস এ মাইনাস বি সরি সাইন এ মাইনাস বি সাইন এ মাইনাস বি সাইন থিটা মাইনাস ফাইভ সাইন থিটা মাইনাস ফাইভ, আর এটা সাইন থিটা প্লাস ফাইভ
sin theta plus 5 equals to k minus 1 k plus. Sin of লিখে দিও কম্পোনেন্টের ডিভিডেন্ড দেন ইনভার্টেন্ট এখন দেখো বুঝতে পারছো a minus b sin a cos b minus cos a sin b আর sin a cos b plus cos a sin b এটা প্লাস এই প্লাসটা মানে কত আলফা এটাকে ওই বেশি নিয়ে যাও এটাকে ওই থেকে এর সাথে নিয়ে যাও নিজে পরে ভ্যালুটা বসাই দিয়ে দাও sin আলফা হয়ে যাবে তাহলে ওকে এখন সহজ আছে বাসায় কয়েকবার প্র্যাকটিস করবে দেখবে যে আচ্ছা চার বুঝতে ছিল বাসায় কয়েকবার একটু প্র্যাকটিস করবে দেখবে ঠিক হয়ে গেছে ওকে আবার দেখো হঠাৎ করে কালকে এরকম হয় না মাঝে মধ্যে হয় আমার এই রেকর্ডটা হঠাৎ বন্ধ হয়ে যায় কেন বন্ধ হয় আল্লাহ জানে বুঝতে পারতেছি না ওকে আমরা কতক্ষণ তো করলাম তাহলে এটাই ওকে তাহলে এটা কেউ বেশি নিয়ে যাবো তাহলে আর sin theta minus 5 এবার k minus 1 আর k plus 1 আর এখানে sin এই যে theta এই theta plus 5 এটার পরিবর্তে আলফা দিয়ে দিলাম দেখো এটাই প্রুফ দেখো এটাই আমাদের প্রুফ এটার পরিবর্তে আমি আলফা দিয়ে দিলাম একবারে ওই পাশে নিয়েও গেলাম সাথে আলফা দিয়ে দিলাম দেখো এটাই প্রুফ পরে ম্যাথটা একই টাইপের ওর কম্পোনেন্ট ডিভিডেন্ট দেন ইনভার্টেন্ট আর আগের মতো সাইন কজ বানাই ফেলো সাইন কজ বানাই ব্যাস ক্যালকুলেশন করে দিলে শেষ 34 দেখো 34 ওকে 34 দেখো কি আছে 34 এখানে আছে tan alpha by x equals to tan beta by y angle a b divided into a b divided into এতো হ্যাঁ এখন দেখো যে তার মানে এই অ্যাঙ্গেলটা দুটো অ্যাঙ্গেলে পার্ট হয়ে গেছে বুঝতে পারছো এ এ কস টু আলফা প্লাস বিটা কথা বলছি এই অ্যাঙ্গেলটা দুটো পার্টে ডিভাইড হয়েছে আলফা বিটা এখন ওই যে আগের মতন ক্যালকুলেশন করে দাও দেখো এটা এদিকে নিয়ে আসো এটা এদিকে নিয়ে যাও তাহলে আর y tan alpha আর x tan beta ওহ এটা আগে নিয়ে আসা উচিত ছিল তো এটা আগে নিয়ে আসলো x tan beta মানে কত sin beta by cos beta তাহলে y tan alpha কত sin alpha by cos alpha চলে আমি চেঞ্জ করে ফেলি y দিয়ে ডিভাইড করি x বাই y হ্যাঁ এটা এখানে নিয়ে আসলাম এটাকে উপরে নিয়ে যাও এটাকে নিচে নিয়ে আসো তাহলে sin alpha cos beta আর এটাকে এখানে নিয়ে আসো ওকে sin beta আর cos alpha তাহলে চলো কম্পোনেন্ট ডিভিডেন্ড করে দাও কম্পোনেন্ট ডিভিডেন্ড করে দাও দেখো ফর্মুলা পড়ে যাবে ব্যাস ফর্মুলা পড়লেই কাজ শেষ চলো আমরা কম্পোনেন্ট ডিভিডেন্ড করব x প্লাস y আর x মাইনাস y অত মাইনাসটা কত বলছে আগে সমস্যা নেই কম্পোনেন্ট ডিভিডেন্ড করে দিলাম x প্লাস y x মাইনাস y sin আলফা cos বিটা প্লাস এটা cos আলফাটা আগে লেখো cos আলফা sin বিটা আর আবার তাই করলাম কখনো ডিভিডেন্ড সাইন আলফা আলফা কস বিটা মাইনাস কস আলফা সাইন বিটা এটা একটা অ্যারেঞ্জ করে নিলাম কস আলফা সাইন বিটা কস আলফা সাইন বিটা জাস্ট অ্যারেঞ্জ করে নিয়েছি দেখো কস আলফা সাইন বিটা
এখন দেখো সামনে দিকে আগাও দেখি কি ব্যাপারটা কেবল আমি মুখে বলতেই গেল না বলছে হ্যাঁ এখন চলো সামনে দিকে আগাচ্ছি আমরা চলো হ্যাঁ ওকে দেখো আমাদের কাজ কি তাহলে আমরা একটু একটু অ্যানাউন্স করছি বুঝছো বাস আলফাটা আগে নিয়েছি সাইন ভেটা পরে নিয়েছি এখানে এই জায়গাটাতে এটা ঠিক আছে বাট এই জায়গায় কস আলফাটা আগে সাইন ভেটা পরে নিয়ে তাহলে এখন ফর্মুলা সাইন এ কস বি আর কস এ সাইন বি তাহলে সাইন এ প্লাস বি এটা সাইন এ মাইনাস বি এখন আমরা ইনভার্টেন্ট করে দেব এটা করলাম কম্পোনেন্ট ডিভিডেন্ড কম্পোনেন্ট ডিভিডেন্ড করলাম এরপর আমরা ইনভার্টেন্ট করব ইনভার্টেন্ট করলে কি হবে দেখো এখন কাজ আমাদের ইনভার্টেন্ট করে দাও এটা একটু উঠাই দাও সাথে একটু ক্যালকুলেশনটা করে নিতে আমরা উঠাই দেব x প্লাস y x মাইনাস y এটা সাইন আলফা প্লাস বিটা এটা সাইন আলফা মাইনাস বিটা আলফা মাইনাস বিটা আর এটা যে কন্ডিশন বলেছে a ডিভাইডেড টু টু পার্টস আলফা প্লাস বিটা তাহলে এটা পরিবর্তে বসাই দাও আর এবার ইনভার্টেড করে দাও উপরে উঠাই দাও x মাইনাস y আর x প্লাস y আর এটা করে দিলাম সাইন আলফা মাইনাস বিটা আর এটা এটা মানে কি a সাইন a এখন এটাকে এদিকে মাল্টিপ্লাই করে নিয়ে যাও দেখো ইনভার্টেন্ডো আমি একটু লিখতেছি না তুমি তোমরা হয়তো পারবা এগুলো লিখতে বাই ইনভার্টেন্ডো বাই ইনভার্টেন্ডো এটা বাই কম্পোনেন্ট ডিভিডেন্ডো বাই কম্পোনেন্ট ডিভিডেন্ডো এখন এদিকে একটু মাল্টিপ্লাই করে দাও তাহলে এক পাশে কে থাকলো এক পাশে থাকলো সাইন আলফা মাইনাস বিটা তাহলে সো sin alpha minus beta x minus y আর x plus y এর সাথে এটা মাল্টিপ্লাই হবে sin a দেখো এটা রুট হ্যাঁ এটা আমাদের রুট পথে বলছে মনে হয় কত নাম্বার এটা গেল 34 yes রুবাত ওকে শর্ট শর্ট না প্রুফ চলে না এটা দিয়ে দাও ওকে শো দ্যাট পরের ম্যাথটা দেখো যে এত ইকুয়াল টু এত দেন শো দ্যাট কট ইকুয়াল টু দিস বেস কস বাই সাইন তো কট হয়ে গেল বেস আগে শুনো এই এক লাইন এর নাম দেখো এসে কাহিনী আমাদের পরের মেথে গেলাম আমরা পরের মেথে দ্যাট মিন্স 35 গিভেন দ্যাট সাইন কত সাইন থিটা equals to k cos theta তার সাথে কি আছে theta minus alpha k cos theta minus alpha এখন ফর্মুলা অ্যাপ্লাই করে দাও কটটা কমন নাও কট বাই সাইন করে দিলে শেষ এটা সাইন theta থাক k cos theta তাহলে cos theta minus cos theta আর cos alpha plus sin theta sin alpha এখন sin এখানে একটা sin theta আছে এখানে একটা sin theta আছে নাকি তাহলে কে মাল্টিপ্লাই করে এটা এসে নিয়ে আসো এটা এখানে দিয়ে দাও তাহলে আর আর sin theta minus k k সহ এটা আসবে sin theta আর সাইন আলফা ইকুয়ালস টু কে কে কস থিটা আর কি কস আলফা দেখো কে কস থিটা কস আলফা অর্থাৎ আমরা এটা মাল্টিপ্লাই করে দিলাম দেখো এখান থেকে এটা মাল্টিপ্লাই করে দিলাম দিয়ে সাথে সাথে এই পাশে নিয়ে আসছি লাইন যত কমাবো ততই ভালো এটা মাল্টিপ্লাই করে দাও দিয়ে সাথে সাথে আমরা এটা নিয়ে আসলাম আর এটা এখানে রেখে গেলাম
কারণ এটার সাথে sin θ আছে তাহলে আমি sin θ কমন নিতে পারবো তাহলে cos / sin আমরা cot নিতে পারবো আমার টার্গেট তো cot লিখা তাহলে এখন sin θ কমন নাও sin θ তো কমন নাও 1 - k k sin α হয় দেখো k sin α cos to এখানকার অবস্থা কি k cos θ আর কত হলো cos α দেখো এখানকার অবস্থা তাহলে এখন এটা ডিভাইড করে দাও এটা যদি ডিভাইড করে দাও তাহলে কি হয় অথবা এই পাশে ডিভাইড করো তাহলে এটাকে এই পাশে রাখো এটাকে রাখলে কত 1 - k k sin α 1 - k sin α এটা গেল আর এটাকে এই নিচে নিয়ে আসবো আমরা এর ডিনোমিনেটর k সহ cos α নিয়ে আসবো তাহলে k cos α নিয়ে আসলাম আর এটা আছে cos কত cos θ / কত sin θ হলো দেখো একটু তাকায় দেখো যে আমাদের কাজ কি হয়েছে এটা ওকে দেখো এটা আমরা এখানে নিয়ে আসলাম k আর এটা cos θ এখানে রাখলাম sin θ দিয়ে ডিভাইড করে দিলাম তাহলে cos θ সাথে যারা ছিল তাদেরকে নিচে নিয়ে আসলাম আর এটা কেন এই ভাষায় নিয়ে আসলাম কারণ sin θ কমন নিব আমরা এখানে sin θ আছে এখানে sin θ আছে আর sin θ হলে আমরা এখন cot θ পেয়ে গেছি তাহলে cot θ = cos to so cot θ = cos আমরা এটা পেলাম 1 minus k sin alpha আর k cos alpha দেখো এটাই মানে রুট হ্যাঁ sin আর k cos alpha সবুজ পাপ রুট জানলে তুলে একটু দেখো আবার ভালো করে দেখে নাও আমরা কিভাবে কাজটা করেছি আমরা এটা cos তাহলে এই ফর্মুলাটা cos a minus b তাহলে cos a cos b আর plus sin a sin b তাহলে cos a minus b এখন এখানে যেহেতু থিটা আছে তাহলে কে এর সব মাল্টিপ্লাই করে এটাকে এই পাশে নিয়ে আসছে sin থিটা এটা sin আলফা এই কে এই cos এর সাথে থেকে গেছে দেখো এখন এটা যেহেতু আমি cos sin থিটা কমন নিয়েছি এখন sin থিটাতে ডিভাইড করব আমি এই পাশে নিয়ে যাব cos এর নিচে নালে তো কট পাবো না ঠিক আছে তো sin এর সাথে এখন যে ছিল এখান থেকে গেল বাট cos এর সাথে যারা ছিল তারা এখান থেকে অপোজিট চলে গেল পরে এটাকে এই পাশে নিয়ে আসতে পারে দেখি চলে যাবে এটা কট হয়ে গেল দেখো প্রুফ হয়ে গেছে এটা ছিল সলিউশন ওকে পরে মেতে যাও একই টাইপের সিনারিও ওকে হ্যাঁ দেখো এটা ওই একই ভাবে কাজ করো এটা ওই দিকে মাল্টিপ্লাই করে দাও ক্যালকুলেশন করে দাও দিয়ে আমাদের টার্গেট নিতে হবে যে আমাদের কি করতে হবে চলো আগে আমরা ক্যালকুলেশনটা করে দিই 35 গেল 36 হয় শুধু দেখতে হবে যে আমাদের প্রুফটা কোন স্টাইলে আছে হ্যাঁ সেই স্টাইলটা কমন নিয়ে সেভাবে ক্যালকুলেশন করে দিলে হয়ে গেল বাকিটা প্রুফ হয় তা প্রুফ বললে মাইনাস একটা প্লাস বা মাইনাস মাইনাস কমন নিলে সব মিলে সব হয়ে যায় এখন চলো ওকে 36 আছে দেখো যে সাইন আলফা প্লাস গামা গিভেন দ্যাট sin alpha plus gamma by কত হ্যাঁ by আছে sin alpha equals to 2 sin beta beta plus কি গামা নাকি দেখি sin beta plus হ্যাঁ beta plus গামা আর এখানে আছে sin beta এখন চলো আমাদের টার্গেট অনুযায়ী আমাদের কাজ করতে হবে সাইন আলফা গামা সাইন আলফা আর ওই পাশে গেল বিটা এটা এখন ক্রস মাল্টিপ্লাই করে দাও এটাকে এখানে নিয়ে এসো এখানে নিয়ে চলে যাও এটা এখানে নিয়ে এসো সাইন বিটা আর এর সাথে এটা এটা ফর্মুলা করে দেয়া করে সাইন আলফা ওকে সাইন আলফা কি cos sin alpha cos beta plus cos alpha cos alpha sin beta ওকে এখন এটা এদিকে মাল্টিপ্লাই করে নিয়ে যাব sin gamma অবশ্যই sin gamma beta বলছে বলে beta এই আছে 2 into sin alpha তারপর sin alpha আর বাকি এখানে আবার এটা ভাঙাই দেব sin beta cos cos gamma sin beta cos gamma plus cos beta sin gamma
এখন চন্দন, এখন আমাদের কাজ কি, কিছু মিলে যেতে পারে সেগুলো আমরা এক পাশে নিয়ে চলে আসবো, আগে এটা মাল্টিপ্লাইড করে দিই। সাইন বিটা, আর এটা হলো সাইন আলফা, আর এরপরে কি কস, এটা এখানে মাল্টিপ্লাই করে দিলাম, দিলে কি হচ্ছে সাইন কস আলফা, কস আলফা সাইন বিটা সাইন গামা ইকুয়ালস টু টু ইনটু, এটা মাল্টিপ্লাই করো, সাইন আলফা সাইন বিটা আর কস গামা, এটা টু হয়ে গেল, টু ইনটু, ওকে, সাইন আলফা কস বিটা সাইন গামা। দেখো এটা একটু চেঞ্জ করে দিই, এটা একটু আগে পরে এটা সাথে দেখো একটা মিলে যায় মনে হয়, কোনটা মিলে, এটা মিলে যায় নাকি, সাইন আলফা সাইন বিটা, সাইন আলফা সাইন বিটা আর কস গামা কোনটার সাথে মিলে, এটার সাথে মিলে, এটার সাথে মিলে গেছে, আর বাকি মেলে না। আচ্ছা যাক, আমরা এত দূরে যাচ্ছি না, তাহলে আমাদের টু ইনটু আমাদের বানাতে হবে কত, টু ইনটু কোয়াড বিটা, রাইট হ্যান্ড সাইডে পূর্বের দিকে একটু তাকাতে হবে, টু ইনটু কোয়াড বিটা, তাহলে আমরা এই দুটা ডিভাইড করব, এই যে সাইন সাইন আলফা সাইন আলফা সাইন বিটা, সাইন বিটা আর কি সাইন গামা, আমরা এটা দিয়ে সবাইকে ডিভাইড করে দিই, সবাইকে এটাতে ডিভাইড করে দেব, তাহলে আমরা একটা পর্যায়ে একটা রেজাল্ট পেয়ে যাবো, দেখবা, কারণ এটা আর এটা তো একই আছে, এখানে টু থাকতেছে না, সাইন আলফা সাইন বিটা আর কস গামা এই দুটা তো একই, আমরা সাইড চেঞ্জ করলে একটা পেয়ে যাবো, সেটা বড় কথা না, তাহলে এটা দিয়ে যখন ডিভাইড করবো তাহলে এই জায়গাটা আমাদের এই দুটা কাটা যাবে আর এইটা আমাদের কি হয়ে যাবে, কোয়াড হয়ে যাবে, আমরা অর্থাৎ সাইন আলফা সাইন বিটা আর সাইন গামা দিয়ে ডিভাইড করো, তাহলে এটা যদি ডিভাইড করো তাহলে এখানে কি হলো, তাহলে এখানে সাইন দুইটা কাটা গেল, সাইন দুইটা কাটা চলে গেল, এখান থাকে কি বলো তো, কোয়াড গামা, কোয়াড গামা এটাতে, আর এখান থেকে যখন আমি এটা ডিভাইড করতেছি তাহলে সাইন দুইটা কাটা গেল, এখান কি থাকে, প্লাস প্লাস কোয়াড আলফা, আর এখানে যখন ডিভাইড করবো টু তো থাকলো, তাহলে কোয়াড কি গামা, কোয়াড গামা আর টু এটা কি থাকলো, কোয়াড বিটা, বুঝতে পারছো, ডিভাইডিং বোথ সাইড বাই এত, এটা লিখে দিও ডিভাইডিং বোথ সাইড বাই এত, এটা একটু টার্গেট করে নিয়ে নিতে হবে, কারণ যেহেতু আমি দেখে নিয়েছি টু ইনটু কি আছে, কোয়াড বিটা আছে, তাহলে আমি যদি এটা ডিভাইড করে দিই তাহলে এখানে আমি কোয়াড বিটা পাবো টু ইনটু, আর এখানে পাচ্ছি না কারণ এ তো একই আছে দুইটা, তাহলে এখন এটাকে এই পাশে নিয়ে আসো, নিয়ে আসলে তো ম্যাথ প্রুফ হয়ে গেছে, দেখো বুঝতে পারছো কিনা তোমরা, ডিভাইডিং বোথ সাইড বাই এত, ডিভাইডিং বোথ সাইড বাই এত, এটা দিয়ে আমরা ডিভাইড করলাম, কেন ডিভাইড করলাম, কিভাবে টার্গেটটা নিয়েছি দেখো তো, কারণ এটা আর এটা আমাদের একই ভ্যালু, তাহলে এখানে টু থাকতেছে না, তাহলে টু আছে কার পিছনে, প্রুফে কোয়াডের পিছনে টু আছে এটা, তাহলে কোয়াড বানাতে গেলে আমার আমি এই জায়গায় শুধু টার্গেট নিয়ে নিলে হবে, তাহলে আমরা সাইন আলফা সাইন বিটা আর সাইন গামা দিয়ে ডিভাইড করতাম, তো তাই দিয়ে ডিভাইড করলাম, এই অবস্থা হয়েছে আমাদের, বুঝতে পারছো তো, ডিভাইড করলে কাটা যাচ্ছে বাকি একটা থেকে যাচ্ছে, সেটা কোয়াড হয়ে যাচ্ছে, সাইন কাটা চলে যাচ্ছে, কোয়াড গামা হয়ে গেল, সাইন কাটা গেল কোয়াড আলফা হয়ে গেল, এটা তো কি সাইন কাটা গেল কোয়াড কি কোয়াড গামা হলো আর এখানে কোয়াড বিটা হলো, এখন সাইন সাইন সাইড চেঞ্জ করে নাও, দেখো কি প্রুফ করতে বলছে আমাকে, প্রুফের দিকে তাকাও, হয়ে গেছে প্রুফ, দেখো হ্যাঁ প্রুফটা দেখো হয়ে গেছে, ওকে, তাহলে এখন কোয়াড আলফা, কোয়াড আলফা মাইনাস কোয়াড গামা, কোয়াড এই যে টু টু কোয়াড গামা এই পেছনে আসলে মাইনাস হবে, একটা চলে গেলে একটা থাকবে, আর টু কত হবে, কোয়াড বিটা, দেখো বুঝতে পারছো কিনা, আমরা ফর্মুলা করছি
ফর্মুলা দিয়ে সব মাল্টিপ্লাই করে দিলাম, এরপর আমরা এই কাজ করছি। আরেকটা মেথড আছে, তবে এটা খারাপ না, শুধু বর্ডার দিকে দেখাতে হয় যে কোন জায়গাটা মিল আছে। তবে প্রথম থেকে ওই যে আলফা 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 বিটা গামা এভাবে অ্যারেঞ্জ করে।